নমস্কার, দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। 300 বছরের পুরনো রাজ আমলের দুর্গোৎসবকে ঘিরে একটা অশান্তি চাঞ্চল্য, কেননা সেখানে পড়েছে করোনার থাবা। চাঁচল রাজ ঠাকুর বাড়ির যে মূল দরজা, সেই দরজা বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়েছে এবং গর্ভগৃহে এবারে আর দর্শনার্থীরা, শরণার্থীরা যারা পুজো করবেন, তারা কেউই পুষ্পাঞ্জলি দিয়ে পুজো অর্পণ করতে পারবেন না। রাজ আমলের 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী পুজো সমস্ত নিয়মরীতি মেনে নিষ্ঠার সঙ্গে করা হয় চাঁচল রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়পুর চণ্ডী মণ্ডপ। কথিত আছে, চাঁচলের রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর আমলে চণ্ডী মণ্ডপের উল্টো দিকে সতীঘাট শ্মশানে রাজপরিবারের এক মহিলা স্বামীর চিতায় মৃত্যুবরণ করেছিলেন। স্বপ্নাদেশ পেয়ে রাজা রামচন্দ্র সতীঘাট থেকে এক অষ্টধাতুর নির্মিত দেবী প্রতিমা উদ্ধার করেন। সেই প্রতিমা এখনো স্বমহিমায় বিরাজমান চাঁচল রাজবাড়ির লাগোয়া ঠাকুর বাড়িতে। ষষ্ঠীর 12 দিন আগে কৃষ্ণা নবমীতে দেবীর আরাধনা শুরু হয় চণ্ডী মণ্ডপে। পুরনো প্রথা মেনে মহাসপ্তমীর সকালে অষ্টধাতুর মূর্তি ঠাকুর বাড়ি থেকে ঢাক ঢোল সহকারে রূপো চাঁদির ছত্রছায়ায় পাহাড়পুর চণ্ডী মণ্ডপে আনা হয়। চলে 4টে দিন ধুমধাম করে পুজো। অষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের উপচে পড়া ভিড়ে মুখরিত হয় মন্দির চত্বর। এই পুজো বর্তমানে পরিচালনা করে ট্রাস্টি বোর্ড, যার বাজেট এই দুর্মূল্যের বাজারে মাত্র 9,000 টাকা, যার ফলে হিমশিম খেতে হয় পুজো উদ্যোক্তাদের। তাই স্থানীয় বাসিন্দা ও চাঁচল বাঁশের সহযোগিতায় একটি কমিটির মাধ্যমে এই পুজো পরিচালিত হয়। কিন্তু এবার করোনা অতিমারীর কারণে মন্দিরের সামনে বাঁশের ব্যারিকেড করা হয়েছে, সেখান থেকেই ভক্তরা পুজো দিতে পারবেন। পাশাপাশি সমস্ত জায়গা স্যানিটাইজ করা হবে, মানা হবে সামাজিক দূরত্ব। সরকারি নিয়মরীতি মেনে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে চাঁচলের পাহাড়পুর চণ্ডী মণ্ডপ পুজো কমিটি। রাজবাড়ি যেভাবে পুজো হচ্ছে সেভাবে কৃষ্ণ নবমী থেকে আমাদের পুজো চালু হয়ে গেছে। পুজোটা হচ্ছে সকাল সকালে পুজো হয়ে চণ্ডী পাঠ হচ্ছে, চণ্ডী পাঠ হয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। এইভাবে আমাদের এখন একবারে পুজো অবধি চলবে। এটা মলমাস, আশ্বিন মাস, আমাদের পুজো চলছে। আচ্ছা, করোনার জন্য কী কী নিয়ম? করোনার জন্য নিয়ম হচ্ছে মা সপ্তমীর দিন এখান থেকে মা আমাদের যাবে, ডিস্টেন্স মেনে, সোশ্যাল মেনে চলতে হবে, মুখে মাস্ক পরে। এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দশমী দিন মা ওখান থেকে 10টার মধ্যে এখানে এসে পুজো পাঠ হয়ে মায়ের অন্ন প্রসাদ সেবা মা করবে। আচ্ছা, এবার শুনছি নাকি মূল গেট বন্ধ থাকছে? মূল গেট এবার ওই করোনার জন্য মূল গেটটা বন্ধ করে রাখা ঠিক হবে। আচ্ছা, পাহাড়পুর চণ্ডী মণ্ডপে তো অষ্টমীর দিন ভিড় হয়, সেই জায়গাটা কি করে আপনারা? সেই জায়গাটা ডিস্টেন্স মেনে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24।